আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে সলিউশন ম্যাথ সলিউশনগুলো রয়েছে সেগুলো ইনশাল্লাহ করার চিন্তা করছি এবং প্রত্যেকটা পর্ব ভিত্তিক আমি এইটা বিষয় নিয়ে আলোচনা করব। তো এখানে ম্যাথ সলিউশনের যে বেসিক নিয়ে আলোচনা করব, আর সবচেয়ে আমি বেশি যেটাই গুরুত্ব দেব যে বিভিন্ন জব পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে আমি ওই দিকে বেশি গুরুত্ব দেব। তো আপনারা যারা মানে এই ক্লাসগুলো করবেন, আমি চেষ্টা করব যে আমার সাধ্যের মধ্যে যে সময় অল্প খুব কম সময় নিয়ে, যাতে টিউটোরিয়ালটা অনেক বড় না হয়, এমন সময়ের মধ্যে নিয়ে আমি এই প্রশ্নগুলো সলভ করার একটা সরল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা এর মাধ্যমে বুঝতে পারবেন, যেহেতু গাণিতিক প্রক্রিয়া আসলে তো আমাদের একটু চিন্তা বা একটু ধারণা বা জানা থেকে আমাদের 100% সঠিক জেনে তারপরে অ্যান্সার করতে হয়, না হলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা খুব থাকে। একটু বুঝে ভুল হলেই ওহ এটা তো ইজি ছিল, আমি এইভাবে সমাধানটা করে দিয়ে আসলাম, তো এই আক্ষেপগুলো আমাদের পরবর্তীতে পোহাতে হয়। তো গণিত একটা চর্চার নাম সত্যি বলতে, যে এই যে যত ভালো স্টুডেন্ট হোক না কেন, যত মেধাবী হোক না কেন, সে যদি গণিত চর্চাটা ছেড়ে দেয় তাহলে কিন্তু সে আস্তে আস্তে গণিত ভুলে যাবে। তো গণিত এমন একটা শাস্ত্র যেটা চর্চা করলে ওটা সতেজ থাকে। তো আপনাদের সাথে সাথে আমি নিজের চর্চার জন্য আসলে এই উদ্যোগটা নেয়া, যাতে করে আমি নিজে বিভিন্ন চাকরির পরীক্ষায় যেন আমি সফলতার সাথে পারি, সেই বিষয়টার জন্যই মূলত আমার জন্যই এই টিউটোরিয়ালগুলো করা আমি মনে করি। তো আপনারা যদি এর ফাঁকে উপকৃত হন আলহামদুলিল্লাহ, তো আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আশা করি। তো চলেন আজকে আমরা কিছু প্রশ্ন সলভ করব। তো আমরা এক নম্বরে দেখি, এক নম্বরে কি বলছে, আমরা প্রশ্নটা সুন্দর করে পড়ে নেব প্রথমে। আর প্রশ্নটা যে পিতা মাতা পুত্রের বয়সের গড় হলো 37 বছর, তাহলে পিতা মাতা ও পুত্রের বয়সের গড় কত? 37 বছর। আর গড় বিষয়টা কিন্তু আমরা জানি, গড় মানে এই তিনজনের বয়সের, পিতা মাতা এবং পুত্রের ভিন্ন ভিন্ন বয়স, এই বয়সগুলোকে যোগ করে তারপরে জনসংখ্যা কয়জন, 1, 2, 3 জন, তিন দ্বারা ভাগ করলে পরে 37 হয়েছে, এইটাই হয়েছে তিনজনের বয়সের গড়। আবার বললো কি, আবার পিতা ও পুত্রের বয়সের গড় হলো 35 বছর। এখানে কিন্তু আমাদের দুইটি শর্ত দেওয়া আছে। প্রথম অংশটার দিকে একটু তাকান, প্রথম অংশটা আছে পিতা মাতা ও পুত্রের বয়স, তার মানে এখানে এইটা কয়জনের বয়সের গড়? তিনজনের, কারণ এখানে পুত্রের বয়স 37 গড়ে, মাতার বয়স 37, পিতার বয়স 37। তাহলে যেহেতু তিনজনের বয়সই গড়ে 37, তাহলে তিন এইখানে যে পিতা মাতা এবং পুত্র এদের বয়সটা কত হবে, মোট বয়সটা? মোট বয়সটা হবে এর সাথে যদি আমরা 3 গুণ করি, তার মানে 37 গুণ যদি আমরা 3 দেই তাহলে আমরা এখানে কত পাবো, 3 × 7 = 21, 3 × 9 = 9, 9 × 2 = 11, মানে 111। তার মানে পিতা মাতা এবং পুত্রের বয়স কত, বয়সের সমষ্টি হয়েছে 111। এখন দেখেন যে আমাদের এখানে পিতা এবং পুত্রের বয়সের গড় দেওয়া আছে 35 বছর, পিতা পুত্রের বয়সের গড় দেওয়া আছে, তার মানে এখানে কিন্তু দুজনের হিসাবটা দেওয়া আছে, পিতা এবং পুত্রের হিসাবটা এখানে দেওয়া আছে। তার মানে দুজনের বয়স যদি 35 বছর হয় গড়ে, তাহলে দুজনের মোট বয়স হবে কত, মোট বয়স হবে এখানে যদি আমরা এটাকে গুণ করি 70 বছর হবে। তাহলে এখন দেখেন এই 70-এর মধ্যে কিন্তু পিতাও আছে আর পুত্র আছে, পিতা পুত্র, তাহলে এই বয়সের মধ্যে কে নাই, এই বয়সের মধ্যে মাতা নাই, কে নাই, এই মাতার বয়সটা নাই, মাতার বয়স বের করতে বলছে। কিন্তু এই বয়স, এই বয়সের মধ্যে পিতাও আছে পুত্র আছে মাতাও আছে, তার মানে এইটার মধ্যে পিতা পুত্র এবং মাতা তিনজন আছে কিন্তু এখানে আছে দুইজন। তাহলে আমরা যদি এই 111 থেকে 70 বিয়োগ করি তাহলে আমরা যে বয়সটা পাবো সেটাই মূলত মায়ের বয়স, বিয়োগ করলে আমাদের কত হবে 41, তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে 41 বছর, মায়ের বা মাতার বয়সটা হবে 41 বছর। তো এই গড়ের, গড় সম্পর্কিত যত অঙ্ক আসুক না কেন সিস্টেমটা কিন্তু একই প্রক্রিয়ায়। তারপর আমরা দেখি দুই নম্বর কি বলছে, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দ্বয়ের স্থান বিনিময় করলে, খুবই একটু মনোযোগ সহকারে দেখতে হবে যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দ্বয় স্থান বিনিময় করে। দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা কি, আমাদের দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা যেমন আমি লিখতে পারি কত, 75, যেমন আমি একটা সংখ্যা লিখলাম, অর্থাৎ 9 থেকে বড় এবং 100 থেকে ছোট, এর মধ্যে যত সংখ্যা আছে সব সংখ্যাগুলো দুই অঙ্ক বিশিষ্ট। তাহলে এই দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা স্থান বিনিময় করলে, স্থান বিনিময়ের ফলে যে নতুন সংখ্যাটা হয়, তাহলে স্থান বিনিময় করা মানে কি, স্থান বিনিময় করা মানে যে ধরেন আমি একটি সংখ্যা নিয়েছি 75, এর স্থান বিনিময় করলে কত হবে, 5, 7, মানে
এইটা 521-এর ঘরে আর 2710-এর ঘরে মানে 5টা চলে যাবে 10-এর ঘরে আর 7টা চলে আসবে 1-এর ঘরে এভাবে এই 75টা স্থান বিনিময় করলে 57 হয় তো স্থান বিনিময় করলে পুরাতন সংখ্যার সাথে পার্থক্য হবে কত 54 পুরাতন সংখ্যার সাথে পার্থক্য হবে কত 54 এবং অঙ্ক দুইটির যোগফল হবে 12 দেখেন আমাদের এখানে এ তে যে অঙ্ক দুইটার যোগফল কিন্তু 12 এটার যোগফল 12 এটার যোগফল 12 এটার যোগফল 12 অর্থাৎ আমাদের যে এইখানে যে শর্তটা দেয়া আছে এই বক্সের মধ্যে অঙ্ক দুইটার যোগফল 12 সেটা কিন্তু আমাদের এ বি সি ডি উভয়টাতেই কিন্তু আমাদের এটা আছে এখন কথা হলো যে অঙ্ক দুইটা এখন তো আমাদের যে কোনো অঙ্ক তো হয় এ হবে না হলে বি হবে না হলে সি হবে না হলে ডি হবে যে কোনো একটা এখন আমরা দেখব যে এই অঙ্কটাকে স্থান বিনিময় করে এর সাথে পার্থক্য কখনো 54 হয় কিনা তাহলে কিন্তু আমাদের ওইটা হবে অ্যানসার কারণ দেখেন এ এ নাম্বারকে যদি আমি উল্টে দেই এ নাম্বারে আছে কত 57 যদি আমি স্থান বিনিময় করি তাহলে হবে 75 আচ্ছা 57 এবং 75 এটাকে বিয়োগ করলে কখনোই কিন্তু 54 হবে না তাহলে এ নাম্বার ক্রস এ নাম্বারটা অ্যানসার আসবে না এবার দেখি আমরা 75 তাহলে 75 কে যদি আমরা এই উল্টে দেই তাহলেও কিন্তু বিয়োগ করলে 54 হয় না তারপর আমরা সি নাম্বার দেখি সি নাম্বারে আছে কি 39 এখন এই 39 কে আমরা স্থান বিনিময় করি তাহলে হবে কি 93 তাহলে এখন আমরা এই 93 এবং এই 39 এর স্থান বিনিময় করলে কত হয় স্থান বিনিময় করলে 54 হয় তাহলে আমার কিন্তু আর দেখতে হচ্ছে না আমার অ্যানসারটা কত আমার অ্যানসারটা কিন্তু সি আমরা এভাবে এই অঙ্কটা সমাধান করতে পারি তারপর দেখি আমরা 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে দেখেন এখানে 5 টাকায় কয়টি আমলকি ক্রয় করছে 8টি আমলকি এবং 5 টাকায় 6টি ধরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে দেখেন 5 টাকায় 8টি করে ক্রয় করছে আর আমরা যদি জানি যে লাভ ক্ষতি নির্ভর করে কি ক্রয় মূল্যের উপর যে ক্রয় মূল্য যাতে গেছে তার চেয়ে যদি বেশিতে বিক্রি করে তাহলে লাভ হয় আর কমে বিক্রি করলে ক্ষতি হয় তাহলে এখানে দেখতেছি 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে 5 টাকায় 6টি বিক্রি করছে তার মানে দেখেন ক্রয় মূল্য এখানে যেটা বিক্রয় মূল্য সেটা কিন্তু পরিমাণটা কম আমলকি 8টা ছিল এখানে 6টা তার মানে নিশ্চিত লাভ হয়েছে তাহলে এখন এটাকে বলছে শতকরা কত লাভ হইল তাহলে এখন এই এখানে আমাদের লাভটা বের করতে হলে আমাদের শতকরা যে লাভটা বের করব তার জন্য যে সূত্রটা হলো এখানে হবে লাভ লাভ বাই ক্রয় মূল্য গুণ 100% আমরা এই এইখানে যদি আমরা মানে মানটা বসাই দিই তাহলে আমাদের অ্যানসারটা চলে আসবে এখন আমরা দেখি লাভ কত হয় তাহলে আমরা এখানে একটু শর্ট নিয়মই করি যে যে 8টি আমলকির ক্রয় মূল্য কত 8টি আমলকির ক্রয় মূল্য 5 টাকা 8টি আমলকির ক্রয় মূল্য কত 5 টাকা তাহলে 1টি আমলকির ক্রয় মূল্য কত নিশ্চয়ই কম হবে তাহলে আমরা কিন্তু এটা ক্রয় মূল্য বের করলাম এটা কি বের করলাম ক্রয় মূল্য এখন দেখি আমরা বিক্রয় মূল্য তাহলে 6টি আমলকির বিক্রয় মূল্য কত 6টি আমলকির বিক্রয় মূল্য হলো 5 টাকা অতএব 1টি আমলকির বিক্রয় মূল্য কত 5/6 তাহলে এটা হলো বিক্রয় মূল্য এটা কি বিক্রয় মূল্য তাহলে 1টি আমলকির ক্রয় মূল্য হইছে 5/8 আর 1টি আমলকির ক্রয় মূল্য হইছে 5/8 আর 1টি আমলকির বিক্রয় মূল্য হইছে 5/6 তাহলে যেহেতু এখানে লাভ হয়েছে তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেব তাহলে বিক্রয় মূল্য আছে কত 5/6 - 5/8 তাহলে এর লসাগু হবে কত লসাগু হবে 24 তাহলে 24 6 আমাদের 24 এর মধ্যে কয় বার যাবে 4 বার তাহলে 4 × 5 = 20 আর এটা 8 24 এর মধ্যে কয় বার 3 বার 3 × 5 = 15 এখন আমরা একটু বিয়োগ করলে কত হবে 5/24 তাহলে আমাদের একটি আমলকিতে কত টাকা লাভ হয় 5/24 তাহলে এখন আমরা লাভের জায়গায় আমরা কি কি লিখে দেব লাভের জায়গায় আমরা লিখব যে জায়গাটার স্বল্পতা আমি একটু নিচে লিখি যে লাভ হলো 5/24 লাভ হলো কত আমাদের এখানে লাভ হলো 5/24 আর ক্রয় মূল্য আছে নিচে ক্রয় মূল্য হলো কত এখানে আমাদের আমাদের ক্রয় মূল্য ছিল কত এখানে 1/5/8 5/8 গুণ এখানে কত 100 আচ্ছা এখন আমাদের এটাকে যদি উল্টে দেই 5/24 গুণ 8/5 তাহলে এটা এটা কেটে যাবে আর 8 দিয়ে এটা কেটে 3
গুণ 100%। তাহলে এখন এখানে আমাদের কি থাকে, এখন এখানে উপরে থাকে 1 আর নিচে থাকে উপরে থাকে এখন আমাদের থাকে কি উপরে থাকে 1 নিচে থাকে 3 3 গুণ 100% তার মানে এখন কত উপরে উপরে 100 নিচে থাকে 3 এটাকে যদি আমরা ভাগ করি 100 কে 3 দ্বারা তাহলে 3 3 না 9 হাতে থাকে 1 0 3 3 না 9 হাতে থাকে 1 তাহলে 1/3% তার মানে 33 সমস্ত 1/3% তাহলে আমাদের आंसरটা হবে কত 33 সমস্ত 1/3% বি নাম্বারটা হবে আমাদের आंसर আমরা এইভাবে বের করতে পারি তো সেখানে আমাদের সূত্রটা মনে রাখতে লাভ বিক্রি করার জন্য আমাদের এক একটি আমলকিত কয় টাকা লাভ হয়েছে সেটা সেটা বের করে ক্রয় মূল্য ভাই ক্রয় মূল্য গুণ হবে 100% তারপর আমরা ক্যালকুলেশন করে এইমানটা বের করতে পারবো এখন আমরা দেখি 4 নম্বর 4 নম্বর কি বলছে একটি মাঠের প্রস্থ আরো 10 মিটার যদি বেশি হয় যে একটি মাঠের প্রস্থ আমরা ধরি যে এই একটা মাঠ এই মাঠের দৈর্ঘ্য এই অংশটা যে এই এবি হচ্ছে দৈর্ঘ্য আর এডি হচ্ছে প্রস্থ এই প্রস্থ যদি আরো 10 মিটার বেশি হতো তার মানে এইটা যদি আরো 10 মিটার যদি বেড়ে যেত তাহলে এটা 1000 বর্গ মিটার ক্ষেত্রফলের একটা বর্গাকার মাঠ হইতো তাহলে মাঠের প্রস্থ কত তাহলে আমরা ধরে নেই যে মাঠের প্রস্থ কত আমরা ধরে নিলাম প্রস্থ হইছে x তাহলে মাঠের যদি প্রস্থ x হয় তাহলে এই xটাকে যা আমরা মাঠের এই প্রস্থটাকে ধরে নিলাম a থেকে d পর্যন্ত x কিন্তু এখন যদি 10 মিটার বাড়ানো হইতো তার মানে এই পর্যন্ত যা হইতো তার মানে আমরা 10 মিটার বাড়ালাম তাহলে আমাদের ক্ষেত্রফলটা একটা কি হইতো পুরো ক্ষেত্রফলটা একটা বর্গাকার মাঠ হইতো এবং যার ক্ষেত্রফল হবে 10000 বর্গ মিটার তাহলে আমাদের এই 10 এই যে ক্ষেত্রফলটা আর এই বৃদ্ধি হওয়ার পর কারণ আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার তাহলে x প্লাস 10 এটা তখন এক বাহু হয়ে গেল তাহলে এক বাহুর উপর যদি আমরা এভাবে স্কয়ার দেই তাহলে আমাদের কি আসে দেখি তাহলে এই x প্লাস 10 এর হোল স্কয়ার ইকুয়াল কত হবে ইকুয়াল কিন্তু আমাদের এই 1000 হবে তাহলে এখন আমরা যদি ax প্লাস 10 এই স্কয়ারটা যদি আমরা ওই পাশে পাঠাই দেই তাহলে কি হয়ে যাবে 1000 এর উপরে রুট হয়ে যাবে তাহলে 1000 এর উপর যদি রুট হয় তাহলে কত হবে আমরা জানি যে 1000 এর উপর যদি রুট হয় তখন সেটা হয়ে যাবে 100 এখন x টাকে যদি আমরা এই পাশে রেখে দেই বা x ইকুয়াল তাহলে 100 থেকে আমাদের 10 বাদ গেলে কত থাকবে 90 তাহলে আমাদের आंसरটা হবে কত 90 आंसरটা বি 90 তারপর আমরা দেখতে পাচ্ছি যে 5 নম্বর চতুর্ভুজের 4 বাহুর সমান হলে তাকে বলা হয় কি চতুর্ভুজের যদি 4টা বাহু সমান হয় তাকে কি বলা হয় বৃত্ত বলা হয় রম্বস বর্গ নাকি সামান্তরিক এখানে একটি চতুর্ভুজের 4টা বাহু যদি সমান হয় তাকে রম্বসও বলা হয় যায় আবার বর্গ বলা যায় রম্বস হবে কখন যখন একটা চতুর্ভুজের 4টা বাহু সমান হবে কিন্তু কোণগুলো যখন সমকোণ হবে না তখন কিন্তু সেটা রম্বস আর যদি সেটা সমকোণ হয় তখন এটা বর্গ তাহলে একটি বর্গ এবং রম্বসের 4 বাহু সমান হতে পারে তারপর দেখি আমরা 6 নম্বর 6 নম্বর কি বলছে 6 নম্বরটা আমরা একটা দেখি এটা একটা ধারা এই ধারা পরবর্তী সংখ্যাটা কত দেখি যে 1 2 3 5 8 13 তারপরে 21 এবং 34 এই ধারাটার পরবর্তী সংখ্যা কত তার মানে এই ধারা পর এখন আমাদের এই ধারার যে কোনো ধারার পরবর্তী সংখ্যাটা বের করতে হলে আমাদের পূর্ববর্তী ধারা পূর্ববর্তী যে পদগুলো রয়েছে এই পদের মধ্যে কি সম্পর্ক সেটা আমাদের দেখতে হবে আচ্ছা আমরা প্রথমে একটু দেখি যে আমরা দেখতে পাই যে এই পরপর পাশাপাশি দুটি পদের যোগফল হইছে পরবর্তী পদটা দেখেন আবার এই পাশাপাশি দুটি পদ অর্থাৎ 2 এবং 3 এর যোগফল হইছে কত পরবর্তী সংখ্যা 5 এই 3 এবং 5 এর যোগফল হইছে পরবর্তী সংখ্যা আর 5 এবং 8 এর পরবর্তী যোগফল হইছে পরবর্তী 13 এবং 8 এবং 13 এর যোগফল হয়েছে 21 তাহলে আমরা দেখতে পাই যে এটা একটা বিফুনাফি সংখ্যা তাহলে বিফুনাফি সংখ্যায় কি হয় যে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল হবে পরবর্তী সংখ্যাটা তাহলে আমাদের এখানে পরবর্তী সংখ্যাটা হবে কত এই যে এখানে 21 যোগ 34 করলে আমরা কত পাবো 55 তাহলে আমাদের आंसरটা হবে ডি 55 হবে এখানকার आंसर তারপর দেখি আমরা 7 নম্বর 7 নম্বর বলছে একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয় তাহলে একটি সংখ্যার 3 গুণের সাথে ধরলাম আমরা সংখ্যাটা ধরে নিলাম x
তাহলে এই সংখ্যাটার সাথে 3 গুণ করলে তার মানে 3 গুণ এর সাথে দ্বিগুণ যোগ করলে তাহলে যোগ করলাম দ্বিগুণ মানে ওই সংখ্যারই দ্বিগুণ তাহলে 2x 2x ইকুয়াল কত হবে 90 তাহলে বা এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 5x ইকুয়াল 90 তাহলে যদি আমরা x টাকে রেখে দেই তাহলে এই পাশে গিয়া x টা 90 এর 5 ভাগ হয়ে যাবে তাহলে এটাকে ভাগ করলে কত হবে 5 কে 5 হাতে দেখবে 4 40 5 8 40 18 তাহলে আমাদের এখানে आंसरটা কত হবে এ নাম্বার 18 তারপর দেখুন এখানে আছে 1.16 এর সাধারণ ভগ্নাংশ কোনটি তাহলে এটা সাধারণ ভগ্নাংশ কোনটি সেটা বের করতে বলছে তো এই সাধারণ ভগ্নাংশ করতে হলে এখানে আমাদের আছে দশমিক ভগ্নাংশ তাই না তাহলে আমরা দশমিক ভগ্নাংশটাকে তুলে দেব তাহলে দশমিক ভগ্নাংশ তুলতে হলে আমাদের যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা লিখব লেখার পর আমরা দশমিকের জন্য 1 দিব নিচে দশমিকের জন্য কত দেব 1 দেব দশমিকের জন্য 1 দেওয়ার পর দশমিকের পরে কত ঘর সংখ্যা আছে আমরা দেখি দশমিকের ঘরে 2 ঘর সংখ্যা আছে তাহলে নিচে 2টা শূন্য হবে এখন আমরা এটাকে একটু ক্যালকুলেশন করি এটাকে 5 দ্বারা 4 দ্বারা যদি কাটি তাহলে 4 দ্বিগুণে 8 হাতে থাকে কত 3 36 তারপর এখানে হবে 4 নাম 36 তাহলে আর নিচে এটা কত কত হবে 25 ঠিক আছে তাহলে এখন আমরা দেখি এটাকে এখন আমরা ভাগ করি যে আমাদের থাকতে আছে 29 বাই 25 তাহলে এটাকে যদি আমরা ভাগ করি মিশ্র ভগ্নাংশে কারণ এখানে আমাদের কিন্তু উত্তরটা মিশ্র ভগ্নাংশে দেয়া আছে যদি এভাবে দেয়া থাকতো তাহলে আমরা आंसरটা পেয়ে যেতাম তো আমরা এখন মিশ্র ভগ্নাংশ নেব 1 25 থাকবে কত 4 4 বাই 25 তাহলে এক সমস্ত 4 বাই 25 এখানে आंसरটা হবে কত ডি নাম্বার এক সমস্ত 4 বাই 25 তারপর দেখুন 9 নাম্বার কি বলছে যে চতুর্ভুজের দুইটি বাহু সমান্তরাল ও অপর দুই বাহুর অসমান্তরাল তাকে কি বলে তাকে ট্রাপিজিয়াম বলে কারণ ট্রাপিজিয়ামের সংজ্ঞাটা এইছে এটা যে চতুর্ভুজের দুইটি বাহু সমান্তরাল এবং অপর দুইটি বাহু সমান্তরাল নয় তাকে ট্রাপিজিয়াম বলে তাহলে এখানে হবে এ নাম্বার সেটা এরকম যে আমি এই দেখেন এই বাহু দুটি কিন্তু সমান্তরাল আমি আরেকটা বাহু নিলাম দেখেন এখানে এ বি এবং সি ডি এরা কিন্তু সমান্তরাল এ বি এবং সি ডি সমান্তরাল কিন্তু এ সি এবং বি ডি এরা কিন্তু সমান্তরাল না তার মানে এটা ট্রাপিজিয়াম তারপর আমরা দেখতে পাই যে 10 নম্বর কি বলছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে আচ্ছা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টা নয় 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 5টা নয় 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 2টা নয় তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলছে আচ্ছা আমি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টা নয় লিখলাম তারপর বলছে কি দেখেন 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1 নিয়ে 2টা শূন্য তাহলে আমি 1 দিয়ে 2টা শূন্য দেব এখন আবার আমরা এখানে কিন্তু 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টা নয় বলছি কিন্তু এখানে যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যে 1 নিয়ে 1 দিয়ে 3টা শূন্য এমন হবে না কারণ তাহলে কিন্তু 4 অঙ্কের হয়ে যাবে দেখেন 1 এর পর যদি আমি 3টা শূন্য দেই তাহলে কিন্তু আর এটা 3 অঙ্কের থাকতেছে না তার মানে 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলে 1 দিয়ে 2টা শূন্য তাহলে এখন বলছে এদের বিয়োগফল করলে বিয়োগফল কত হবে তাহলে এটাকে আমরা বিয়োগ করি সহজ হিসাব তাহলে 9 9 নেমে যাবে 1 আর আছে কত হলো 9 হবে 8 9 তার মানে 9899 কোথায় আছে 9899 বিতে তাহলে আমার आंसरটা হবে বি আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন এখানে যত অঙ্কগুলো করালাম এই সব অঙ্কগুলো কিন্তু চাকরি পরীক্ষায় আসছে সেখান থেকে আমার এখান থেকে বেছে নেওয়া তো আমি এভাবে পরবর্তীতে এভাবে সলিউশন করে দেওয়ার চেষ্টা করব তো আশা করি আপনারা পাশে থাকবেন যদি সত্যি সত্যি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে আপলোডের সাথে সাথে একটা নতুন ভিডিও আপনি সরাসরি পেয়ে যান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ